জয়পুরহাট সদর উপজেলায় সরকারি খাসপুকুর দখল নিয়ে গ্রামবাসী দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করা হলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে কোচপুকুরে মাছ চাষ করছেন পেচুলিয়া গ্রামের রাজেন বর্মন ও তার লোকজন। জিতারপুর গ্রামের মাওলা রব্বানী ও সালামের নেতৃত্বে 15 থেকে 20 জন পুকুরটি তাদের দাবি করে মাছ চাষ শুরু করে। এছাড়াও পুকুর পাড়ের বাঁশ কাটতে থাকেন। এ সময় রাজেন বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে এতে সাতজন আহত হয়। এ ঘটনায় জয়পুরহাট সদর মামলায় থানায় মামলা করা হলে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।